হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গ্রেট ব্রিটেন আসলে যে দেশ ল তৈরি করে, সে আইনের দেশে আসলে অনেক কিছুই বেআইনি জিনিস ঘটে আসলে, যেটা আসলে আউট অফ কন্ট্রোল। এক্স্যাক্টলি, আপনারা বুঝতে পারছেন, আমি ইউকে সম্পর্কেই বলতেছি। আর ইউকেতে আসলে এই এই জিনিসগুলো দিন দিন খুব বেশি বেড়ে গিয়েছে, এবং এর মধ্যে সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লন্ডন, ইংল্যান্ডের সিটি লন্ডনে ছিনতাইকারী, পকেটমার, এই টাইপের মানুষগুলো খুব বেশি দিন দিন বেড়ে গিয়েছে। এবং আমি আপনাদেরকে আজকে শেয়ার করব, আপনারা যারা লন্ডনে থাকেন, সেই লন্ডনের সবচেয়ে টপ কিছু প্লেস আছে, টপ টপ ফোর থেকে ফাইভটা প্লেসের কথা বলবো, এবং যেগুলো হচ্ছে হটস্পট নামে আসলে পরিচিত সেন্ট্রাল লন্ডনের। এটা অবশ্য বর্তমানে এটা আসলে বিবিসি সহ দ্য স্ট্যান্ডার্ড নিউজ সহ অনেকগুলোতেই আসলে পাবলিশ করা হয়েছে 2 দিন আগে। সো আমিও আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে এটা এই এই রকম একটা দেশেও আসলে এটা হয়। সো টপ 1 নম্বরে আছে হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিল। আসলে ভাবা যায় যেখানে আসলে বিগ ব্যান সহ অনেক কিছুই আছে, সবাই দেখতে যায়, সেই সেই জায়গাতে আসলে ছিনতাইকারীর ইয়েস সেইখানে। 2 নম্বর আছে ক্যামডেন টাউন, ট্যুরিস্টরা যারা আসে তাদের মধ্যে অন্যতম। 3 নম্বর আছে সাউথওয়ার্ক, এছাড়া আছে হ্যাকনি, ইসলিংটন, লেমোর্ট, নিউহ্যাম, টাওয়ার হ্যামলেটস এবং হ্যারেঙ্গি। যারা আপনারা ইস্ট লন্ডনে থাকেন, ইস্ট লন্ডনেরও কিছু হটস্পট জায়গা আমি বলে দিই, যেটা যেটা আসলে আমার সামনে ঘটে গেছে, অনেকের দেখছে আসলে তারা হারাই গেছে, তারা মূল্যবান জিনিস হারিয়ে ফেলছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপটন পার্ক ইস্টহাম, এটা হচ্ছে আর একটা জায়গা। টুয়ে নিউজ, যেটা আমরা বাঙালিরা ফলো করি, টুয়ে নিউজটা অনেক বেশি দেখি, সেই টুয়ে নিউজে খুব রিসেন্ট একজনের আসলে ছিনতাইকারীরা আসলে কীভাবে তার কাছ থেকে সব কিছু ছিনাই নেয় এবং তাকে কীভাবে আঘাত করে, তার একটা ভিডিও ফুটেজ তুলে ধরছিল আসলে, এবং সে যে লোকের সাথে ঘটেছিল আসলে সেই লোক সব কিছু বর্ণনা করছিল। আমি সেটাই তুলে ধরতেছি আসলে এক্স্যাক্টলি যা জায়গাটা কোথায় এবং কী ঘটেছিল। এক পাশে ব্রমলি বাই বউ স্টেশন, অন্য পাশে বউ স্কুল, এবং সাথে আছে বাস স্টপ দুই পাশেই। আর এই দুই পাশে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে একমাত্র হচ্ছে ব্রমলি বাই বউ স্কুলের এই পাশ থেকে যদি যান বাম পাশে এই আন্ডারপাস। আর এই আন্ডারপাসটাই আসলে সন্ধ্যার পরে হয়ে ওঠে ভয়ানক একটা জায়গা। সো আসলে চলেন আমরা শুনি আসলে তাদের মুখ থেকে আসলে কী ঘটেছিল তাদের সাথে এক্স্যাক্টলি। আমি গত শুক্রবারে এশার নামাজ পড়ে বাসায় ফিরতেছিলাম, আনুমানিক তখন রাত্র 10টা বাজে। এখানে যাওয়ার পথে আমি এখান থেকে দেখছি যে কেউ নাই, তখন আমি মোটামুটি যখন মিডলে গেছি দেখি যে দুজন লোক আসতেছে, কিন্তু দূর থেকে চিনা যাইতেছিল। যখন আরও কাছে যাই দেখি যে ওদের মুখ ঢাকা, তখন আমি স্টপ হয়ে যাই, আমার কাছে অনেকটা স্ট্রং ডাউট মিডল পথে নাকি। জি 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 জি, তখন আমি দৌড় দিতে চেষ্টা করি, কিন্তু ওরা অনেক ইয়াং, মানে আমাকে ধরে ফেলে, আমাকে ধরে ফেললে তখন আমি মানে হেল্প চাই, তখন সাথে সাথে নাইফ বাইর করে আমার বুকের উপরে ধরে যে শাউট করবা না। তখন আমার কাছে মানি চাইতেছিল, আমি বলছি আমার কাছে কোনো মানি নাই, একটা মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে নেয়। তখন বারবার মানি চাইতেছিল, তখন আমাকে এক পর্যায়ে হিট করে, আমার মাথায় হিট করে, তখন আমি পড়ে যাই, পড়ে যায়। তারপর আমাকে একটা কিক করে এখানে, এরপরে দেখলাম যে ওরা খুব দৌড় খুব জোরে দৌড় দিয়ে এদিক দিয়ে চলে গেল। জি, এই যে এই দিক দিয়ে ওইটা চলে গেল। জি জি জি, ইয়াং এজ, তবে আমার মনে হয় 15-16 হবে, তবে কালো, কারণ আমি হাতগুলা দেখতেছিলাম একেবারেই কালো। রাত করে ঘরে ফেরা মানুষের এই জায়গাটা এখন আসলে খুবই ভয়ের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো আমরা চলে যাই আরেকজনের কাছে। রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটতেছে আন্ডারপাসের ভিতরে, আমরা সবাই ভয় পাচ্ছি, এবং অপোজিটে অনেকগুলো নতুন বিল্ডিং, যে বিল্ডিংয়ে প্রচুর মানুষ বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ থাকে, এবং ঘটনাগুলো যে ঘটতেছে আমরা খুব স্কেয়ার, এখানে বাচ্চারাও পর্যন্ত ভয় পাচ্ছে। তো আপনারা যারা লন্ডনে আসছেন নতুন, এই জায়গাগুলো আপনাদেরকে চিনে রাখা উচিত, এবং এই জায়গাগুলোতে যখন যাবেন কিংবা নতুন কোনো মোবাইল নিয়েছেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, ডানে বামে তাকাবেন, কারণ এই ছিনতাইকারীর কবলে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। লন্ডনে আমি রাত বেরাতে অনেক রাত্রে ঘোরাফেরা করি, বাট আমার ক্ষেত্রে কখনো হয় নাই, কিন্তু আসলে ঘুরতে কতক্ষণ। সো আপনাদের সচেতন করার জন্যই আসলে আমি ভিডিওটা তৈরি করা। আমি যখন বাংলাদেশে ছিলাম, ঢাকাতেও ছিল, আমি একবার ছিনতাইকারীদের
খপ্পরে পড়ছিলাম। কি হয়েছিল যে আমি তখন ঢাকা থেকে আমি আসলে বরিশালের উদ্দেশ্যে ঘুরতে যাচ্ছিলাম, রাত্রে তখন 11টা বাজে এবং সেটা শীতকাল ছিল। হঠাৎ করে রাস্তা বেশ খালি ছিল এবং আমি যে রিক্সায় করে যাচ্ছিলাম আসলে গাবতলিতে উঠবো, সেই রিক্সাওয়ালা ছিল জড়িত। সো আমি যখন টেকনিক্যালের কাছাকাছি আসি তখন মানে জায়গাটা খুব বেশি কোয়াইট আসলে, আর শীত অনেক বেশি শীত ছিল। হঠাৎ করে দুইটা বাইক আসে, বাইক এসে দুই পাশ থেকে এসে রিক্সা থামিয়ে আমার 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 হচ্ছে মানে আমার কাছে ঠ্যাক দিয়ে সব কিছু নিয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।